ঐক্যফ্রন্টের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রার্থীর যোগাযোগকেই প্রধান যোগ্যতা হিসেবে দেখা হবে। একইভাবে আসন ভাগাভাগিতে বিএনপি এবং ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের মধ্যে সর্বোচ্চ ছাড়ের মনোভাব থাকবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। নয়াপল্টন কার্যালয়ে জমা হওয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম এবং জীবন বৃত্তান্ত নিয়ে প্রত্যেক প্রার্থীর তথ্য সম্বলিত করে ফাইল প্রস্তুত করা হচ্ছে। এসব পাঠানো হবে গুলশান কার্যালয়ে। মনোনয়ন বোর্ডে প্রার্থীরা একাই যাবেন, তবে খালেদা জিয়া বা হাবিবুন নবী খান, সোহেলের মতো কারাগারে থাকা নেতা এবং তারেক রহমানের মতো বিদেশে অন্তরীণদের পক্ষে তাদের প্রতিনিধিরা যাবেন বোর্ডে। মনোনয়নপত্র যে রিসিভিং ফর্মটা আমরা দিছি, সেই ফর্মটা নিয়ে প্রার্থী অথবা প্রার্থী যদি জেলে থাকে তাহলে তার মনোনীত একজন প্রতিনিধি ওই ফর্মটা নিয়ে যিনি আসবেন শুধু উনিই সাক্ষাৎকারের বোর্ডে যেতে পারবেন। বিএনপির মনোনয়ন বোর্ডে থাকবে দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলছেন বিএনপি হোক বা ঐক্যফ্রন্ট কিংবা 20 দলীয় জোট, আওয়ামী লীগ প্রার্থীদের শক্তিমত্তা বিবেচনা করেই প্রার্থী দেবেন। এখন ওনারা যে মনোনয়ন পাচ্ছেন, আমাদের তো গোয়েন্দা সংস্থা নেই যে এই খবরটা ভিতরের খবরটা বের করবো, তারা যদি আগে দিয়ে ফেলে দেয় আমার জন্য একটু সহায়ক হবে আমাদের বাছাই করার ক্ষেত্রে। তাদেরকেও বিবেচনায় রাখতে হবে যে আমার যোগ্য লোকটা যেই এলাকায় আছে সেখানে তার একটা সাধারণ কর্মীরা যদি বার্গেনিং করে সেটা হবে খারাপ, সেটাই হবে কষ্টকর আমাদের জন্য। উভয়কে কিন্তু এই জিনিসটা রাখতে হবে। প্রথমত হলো যে প্রার্থীটা জয়লাভ করতে পারবে কিনা, আর আমরা দেখব যে জিতবে কিনা, যেই দলেরই হোক, আমাদের জোটের মধ্যে হোক বা ওটা একটা ক্রাইটেরিয়ান হবে। এবং এটা সকলে মোটামুটি একমত এই ব্যাপারে যে একজন উইনিং ক্যান্ডিডেট হতে হবে, এবং তার আজকালকার সময়ে তার আর্থিক সংগতি কতটুকু আছে সেটাও আমরা বিবেচনা করব। তবে ফ্রন্টের সকল দল প্রার্থী বিবেচনায় সর্বোচ্চ ছাড় দিয়েই এগোবে বলছে গণফোরাম। তবে আমি এখানে বিএনপিকে ধন্যবাদ দিই, বড় দল, তারা বলেছে সর্বোচ্চ ছাড় তারা দেবে। আমরাও বলতে চাই তারা যেমন সর্বোচ্চ ছাড় দেবে, আমরাও যতটুকু আমাদের ন্যায্য পাওনা গ্রহণযোগ্য এবং উইনেবল ক্যান্ডিডেট যাকে দিলে পরে বিজয়টা অবশ্যম্ভাবী সেই রকম ক্যান্ডিডেট দেব, আমরা এটা নিয়ে খুব বার্গেনিং করবো না। আগামী 10 দিনের মধ্যেই বিএনপি, ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের আসন বন্টনও চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ফ্রন্ট নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।